আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন বিডি 24 এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে যে ভিডিও সেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে সহজে ওয়েবমানি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই ভিডিওটা শুধু নতুনদের জন্য, যারা এখনও এই ওয়েবমানি অ্যাকাউন্টটা খুলতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য কন্টিনিউ করতে থাকেন। তো ভিডিও আপনারা অ্যাকাউন্টটা করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাই লিখবেন, এখানে সার্চ দিবেন, ওই প্লে স্টোর সার্চ দিবেন যে ওয়েব মানি। হ্যাঁ, লেখলে একটা অ্যাপস পাবেন, ওয়েব মানি মেকার বা ওয়েব মানি নামে একটা অ্যাপস পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমারটা লেখা আছে ওপেন। আপনারা যেগুলো করবেন তখন ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করে লাগবেন। তো ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ওপেনটা করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা বড় বড় মধ্যে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার অনলাইন বিডি 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিলটি এনাবল করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এবং সেটা দিয়ে কিছুটা হলে আপনারা উপকৃত হন। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনাদেরকে অ্যাপসটা ওপেন করার সাথে সাথে, ওপেনে ক্লিক করার সাথে আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এমন একটা ইন্টারফেস শো করলে আপনার নর্মালি যে নিচে সাইন আপ লেখা দেখা পাচ্ছেন, এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি আবার দেখাচ্ছি, এই যে নিচে সাইন আপ লেখা আছে এই জায়গায় এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনার কান্ট্রি কোডটা দেওয়া থাকবে বা কান্ট্রি কোডটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আর এখানে ফোন নাম্বার দেবেন, তো ফোন নাম্বারটা দেবেন এই জিরো ব্যতীত, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা যদি 01 থাকে তাহলে 01 থেকে শুরু করবেন, ঠিক আছে? 01 থেকে শুরু করে বাকি নাম্বারগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে এই নেক্সট অপশনটা আছে নিচে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনার দেওয়া থাকবে, এখানে একটা মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আর এই যে কোডগুলো আছে এই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। যেমন 1, তারপর 8 বসাবেন, 3, 8, 8 এগুলো বসাবেন। বসানোর পর নিচে যে এই টিক চিহ্ন যে থাকতে পারছেন টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন, অথবা এই নেক্সট অপশনটা আছে যে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, দেখেন আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে, দেওয়ার পরে একটা কনফার্ম কোড, ঠিক আছে? একটা কোড, আপনার মোবাইল নাম্বার একটা কোড যাবে, এই কোডটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? আপনার যে সিমটা খুলছেন এই সেই সিমে একটা কোড যাবে, কোডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই নিচে যে নেক্সট অপশনে লেখা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস শো করবে যে এই পেজটা আসবে, অথবা আপনারা যে দেখেন আমার যে ওয়েবমে থেকে এসএমএসটা আসলে এলো হলো সেই এসএমএসটা কোডটা বসিয়ে দেবেন। দেখেন আমি কোডটা বসিয়ে দিয়েছি, যে কোডটা আসলে কোডটা বসিয়ে দিয়েছি। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে, তো এখানে আপনাকে একটা নাম্বার ক্রিয়েট একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেবেন কি, প্রথমে একটা বড় হাতের অক্ষর দিবেন, তারপর ছোট হাতের অক্ষর, তারপর সংখ্যা, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার। দেওয়ার পরে আপনারা এই টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই নিচে যে নেক্সট অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখিয়ে দিচ্ছি, আমি ফোনটা করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এটা ডিম অ্যাকাউন্ট, তাই আমি এটা এরকমভাবে রেখেছি। এই নাম্বার একটা পাসওয়ার্ড দিয়েছি, প্রথম বড় আকার দিয়েছি, তারপর একটা সংখ্যা দিয়েছি, তারপর এটা দিয়েছি, এই টিক চিহ্ন অপশন দেবেন, তারপরে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এটা ওই পোস্ট দেওয়ার পর আপনাদের কাছে এমন একটা এসএমএস আসবে, আবার থেকে ওয়েবমে থেকে নিচে দেখেন আপনার কন্ট্যাক্ট নাম্বারে একটা এসএমএস হবে, এখানে ক্লিক করে দিলেও চলো, না দিলেও চলো, সমস্যা নেই। তারপর আপনার কাছে এমন একটা পেজটি একটু লোডিং দেবো, ঠিক আছে? বা কোনো কিছু অ্যালাউ চাইতে পারে, যেহেতু প্লে স্টোর অ্যাপস আপনার সব কিছু অ্যালাউ করে দেবেন, কোনো সমস্যা নেই। এই অ্যালাউ হবে, আপনি অ্যালাউগুলো কনফার্ম করে দেবেন, ঠিক আছে? অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, তো এটা কিছু লিখতে হবে, আপনার কোনো কিছু লেখার দরকার নেই। আপনি সরাসরি এই যে ওয়েব মানি এই অপশনটাতে ক্লিক করে দেবেন, অথবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আছে লেখা আছে সেন্ড, আরেকটা আছে রিসিভ। তো আপনার এই বরাবর এই রিসিভ অপশনে ক্লিক করে দেবেন, এই রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে, তো লেখা আছে এখানে, দেখেন অ্যাড, ঠিক আছে? এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে ওয়ালেটটা অ্যাড করতে হবে, দেখেন এখানে যে ওয়ালেটটা আছে এটা হচ্ছে MWMW, এটা না, আমাদের যেটা লাগবে MWMZ, অর্থাৎ রাশিয়ান ডলার যেটা, এটা হচ্ছে WMZ। এই ওয়েবসাইটটা এই অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, তো এই জন্য এই অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করার সাথে আপনার কাছে এমন ইন্টারফেস করবে, তো আপনি নর্মালি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখেন আপনাদের নিচে এই যে চোখের মতো একটা আইকন আসবে, হ্যাঁ, আর MWZ এরকম একটা অপশন আসবে, তো আপনার নর্মালি এটার উপরে ক্লিক করে দেবেন, তো আপনার MWZটা সিলেক্ট হয়ে যাবে।
একটু লোডিং নিতে পারেন। লোডিং নিয়ে নেওয়ার পর আপনার এই যে শেষ হলে ইংলিশে ওকে লেখা আছে, এই ওকে লেখার অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এই MW যেটা আপনাদের কাছে এমন একটা ওয়ালেট শো করবে, যে এই ওয়ালেটটা শো করবে। তো আপনি যদি কোনোখান থেকে মানে রাশিয়ান ডলার বা এই ওয়েবমানি ডলারটা নিতে চান, তাহলে আপনার এই ওয়ালেট লাগবে। তো আমি যদি এই ওয়ালেটের উপর ক্লিক করে দিয়ে দেখেন আমাকে একটা তারা অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে কার কাছ থেকে ডলার কিনেন অথবা কোনো ওয়েবসাইট থেকে যদি ডলার কিনেন, তাহলে এই কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করে সে তার কাছে পাঠিয়ে দেবেন অথবা তার কাছে পাঠিয়ে দেবেন। দেওয়ার পরে সে আপনার এই নাম্বারে ডলার সেন্ড করে দেবে। তো আমি এই সাইটটা, এই ওয়েবমানি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা কারণ হচ্ছে, আপনার ওয়েবমানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কারণ হচ্ছে যে আমি পরবর্তী যে সাইটগুলো দিব সেগুলো রাশিয়ান সাইট, এবং এখান থেকে অনেকগুলো সাইট আছে যেগুলোতে হিউজ করে পেমেন্ট নিতে পারবেন। এরপর হচ্ছে সাইটটার আপনার আর্নিং, দেখেন আমি এই সাইটটাতে পেমেন্ট নেব এবং এটা নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে? এই সাইটটা পেমেন্ট নেব এবং এটা থেকে একটা ভিডিও করব। এর জন্য একটা আমার ওয়েবমানি অ্যাকাউন্ট ছিল, তাই আমি এই ওয়েবমানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো আপনারা যদি সবাই কাজ করতে চান, তাহলে নেক্সট ভিডিও দিব কীভাবে আপনারা এই ওয়েবমানিগুলো থেকে টাকাটা উইথড্র করবেন এবং ওয়েবমানি থেকে টাকাটা সেন্ড করবেন। আর ওয়েবমানি অ্যাকাউন্ট আপনার যদি ভেরিফিকেশন না করেন তারপর ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি যদি ওয়েবমানি অ্যাকাউন্টটা ভেরিফাই না করেন, এই ওয়েবমানি অ্যাকাউন্টটা যদি ভেরিফাই না করেন তারপর আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই ওয়ালেটটা দিয়ে আমি ট্রানজ্যাকশন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।